আমরা আজকে আরো একবার চলে এসেছি জুই ইলেকট্রনিক্স ও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে তো হীরাদার কাছে তো আজকে কি কি সেট রেডি হচ্ছে ক্যাবিনেট সেন্টারে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো বন্ধুরা একদম রাতের সময় তাই ছবি কোয়ালিটিতে একটু ডিস্টার্ব হবে তো এখানে দুইয়ের পপ বেস রেডি হচ্ছে সেট দেখতে পাচ্ছ হিরাদারটা কপিস আছে গো তো এখানে আছে তিন পিস দেখতে পাচ্ছ এক পিস দু পিস তিন পিস আর আগে থেকে তোমাদেরকে দেখাবো এটা এটা কোন সাউন্ডের হচ্ছে ডিডি মিউজিক ডিডি মিউজিক কোথাকারের হাজিপুর ওইটার এক পিস হচ্ছে নাকি হ্যাঁ তো চার পিস হচ্ছে একদম রাতেই কিন্তু ডেলিভারি হবে তো একদম জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ গরমের মধ্যেও কিন্তু যে পারদের তাপমাত্রা হু করে বেড়ে যাচ্ছে কিন্তু জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারের যেসব মিস্ত্রিরা আছে তারা কিন্তু ওই সব কিছু মানছে না কন্টিনিউয়াসলি কিন্তু একদম কাজ করেই যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা পপ আছে ওখানে তিনটা টোটাল কিন্তু চারটা পপ রেডি হচ্ছে এই যে একটা মিস্ত্রি আছে একটু হাই করে দাও ক্যামেরাতে কেমন আছো গরম কেমন হ্যাঁ গরমের মধ্যে আমাদেরও কাজ করতে খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে এগুলো কি হবে গো এগুলো কি পারলে হবে সিক্স ডি আর সে মডেলের সিক্স ডি হবে নাকি কার ধরছে এরপরে শ্যামবাজার ও আচ্ছা আচ্ছা সামনে আমি কলকাতা শ্যামবাজার ভাবছিলাম তো এখন একটু ব্রেকের টাইম ঠিক আছে আর কিছু কাজ চলছে এখন আপাতত কালকে কি ধরবে ও এই যে সিক্স সিক্স ডি হচ্ছে এলে মনিটর হবে নাকি আচ্ছা আচ্ছা আর

আর হচ্ছে আর সি এম মডেলের সিক্স ডিটা রেডি হবে ওটা কোন সেটা বললে শ্যামবাজার যাবে সেট নাম দাদার এই মনে নেই তারপরে কিন্তু দাদা আরও এলি মনিটার ধরবে এবং আরও চার পিস আর সিফ স্টাইলের সিক্স বক্স হবে তো আজকের জন্য এইটুকুনি জু ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার থেকে আপডেট তো পরবর্তী দু তিন দিনের মধ্যে আবার দাদা যখন নতুন ক্যাবিনেট তৈরি করবে এবং নতুন যখন বক্স তৈরি করবে তোমাদেরকে আপডেট দেবো তো হীরা দাদা তোমাকে একটা কথা ছিল আমার সেটা হচ্ছে তুমি যে এই কদিন ধরে এত ক্যাবিনেট বানাচ্ছ কদিন ধরে বলতে বছর দুই তিনেক হয়ে গেল তো পাবলিকের কাছে যে রেসপন্স যে পশ্চিম মেদিনীপুরে এত সুন্দর ক্যাবিনেট রেসপন্স

তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে আজকে তো ডেলিভারি হয়ে যাবে আবার দু তিন দিন পরে এসব জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন কোন সেট আপ ক্যাবিনেট রেডি হচ্ছে তো চলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব একটা করে করে দিবে তোমরা